দুই টেস্ট ও তিন টি টোয়েন্টির দুটি সিরিজ খেলতে 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান সিরিজের মতো ভারত সফরেও ব্যাটসম্যান ও বোলারদের কাছ থেকে যৌথ ভূমিকা প্রত্যাশা করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের পিচ স্পিন সহায়ক হলেও শান্ত মনে করেন সব ডিপার্টমেন্টের সম্মিলিত ফলেই ব্যবধান গড়তে পারে। তিনি বলেন ব্যাটসম্যান ও পেস বোলারদেরও সমান দায়িত্ব আছে, পুরো দল হিসেবে খেলাটাও গুরুত্বপূর্ণ, দল হিসেবে খেলতে পারলেই ভালো ক্রিকেট খেলব। 16 সদস্যের এই দলে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা জাকির আলী অনিক। পেসার শরীফুল ইসলামের বদলে দলে নেওয়া হয়েছে 17টি টি-20 খেলা ডানহাতি এই উইকেট রক্ষক ব্যাটসম্যানকে। ভারতের মাটিতে বাংলাদেশের অতীত অভিজ্ঞতা তেমন ভালো নয়। 2019 সালে স্বাগতিকদের কাছে রীতিমতো নাকানি চুবানি খেতে হয়েছিল টাইগারদের। সেবার দুই টেস্টেই বাংলাদেশ হেরেছিল ইনিংস ব্যবধানে। তবে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। সদ্যই পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ, পেসাররাও আছেন অসাধারণ ফর্মে। এদিকে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে চেন্নাইয়ে কালো নয়, লাল মাটির উইকেটে খেলতে পারে ভারত, যা হবে পেসারদের জন্য বাড়তি সুবিধা। তবুও অধিনায়ক শান্তর মতে অভিজ্ঞতার দিক দিয়ে ভারতের পেসাররা অনেক এগিয়ে। 19 থেকে 23 সেপ্টেম্বর হতে যাওয়া প্রথম টেস্ট হবে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। এ স্টেডিয়ামে টেস্ট না খেললেও দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। অন্যদিকে দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম টাইগারদের কাছে পুরোপুরি অচেনা। একইভাবে টি-20তে প্রথম ম্যাচটিও হবে টাইগারদের জন্য এক নতুন ভেন্যুতে। গোয়ালিয়রের নিউ মাধব রাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে 6 অক্টোবর টি-20র প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে টি-20 সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের ভেন্যু দিল্লি আর হায়দ্রাবাদ, যা বাংলাদেশের কাছে বেশ পরিচিত।